अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার ভয়টা মনে হচ্ছে সত্যিকারেরই। নিহারবাবু আমাকে কখনো মিথ্যে কথা বলেনি না। কিছু তো গণ্ডগোল আছে। এই যা কিছু হচ্ছে তার পেছনে নিশ্চয় সম্ভব আছে। এই যা কিছু ঘটছে আমি তার রহস্যটা জেনেই ছাড়ব। সম্ভব, ঋতু বৌদি, আপনি আসলে ওই আমি আপনার জন্য বাদাম আর কিশোর দিয়া দুধ এনেছিলাম। আরে থ্যাংক ইউ বৌদি, কিন্তু আপনি কি করে জানলেন যে আমার এটা পছন্দ? না আমি তো জানি না, আসলে রুচি সবার জন্য বানিয়েছিল তাই ও বলল যে আপনাকেও যেন দিয়ে। আচ্ছা, যদি রুচিতা বৌদি বানিয়ে থাকে তাহলে উনি নিজে কেন এলেন না দিতে? হয়তো উনি আমার কোনো কথায় খারাপ মনে করেছেন। কোনো ব্যাপার নয়, ওনাকে থ্যাংক ইউ বলে দেবেন আপনি। আচ্ছা, সম্ভবের সোশ্যাল মিডিয়ার দু তিনটে ফটোতে বাদাম দুধের ছবি আছে, তার মানে উনি নিজেও বাদাম দেওয়া দুধ খুব পছন্দ করেন। আজকাল দিদা এই ঘুমের ওষুধটা খেয়েই ঘুমন। রুচি, তুমি দেখেছিলে? হ্যাঁ বৌদি, আমি সবার জন্য বাদাম দেওয়া দুধ বানিয়েছি, আমি সবাইকে দিয়ে আসছি। তুমি না এটা একটু সম্ভবকে দিয়ে এসো। প্রমাণ ছাড়া যদি আমি বাড়ির সবাইকে বলি তাহলে হয়তো ওনারা আমার কথায় বিশ্বাস করবেন না, আর এখন তো আমিও সম্পূর্ণটা জানি না, সেই জন্য সবার আগে আমাকে সত্যিটা জানতে হবে। কোনো তো রাস্তা আছে এখান থেকে বেরোনোর। রুচিতা, খুব শক্ত নারকোল এটা, এত তাড়াতাড়ি কিন্তু ভাঙবে না। কোনো জিনিসকে এক জায়গায় বারবার মারলে সেটা ভেঙেই যায়। এবার দেখুন এটা কিভাবে ভেঙে যাবে। দেখলেন, আমি বলেছিলাম না। আমি মারবো কি দিয়ে? সম্ভব, সম্ভব, মনে হচ্ছে উনি গভীর ঘুমে ঘুমোচ্ছেন, এটাই সঠিক সময়। তাড়াতাড়ি আমাকে প্রমাণ খুঁজতে হবে। আমার মনে হচ্ছে নিহারবাবুর ফোনটা ওনার কাছেই আছে। আমি তাড়াতাড়ি একটা ফোন করি। শুধু ভগবান ততক্ষণে যেন সম্ভবের ঘুম না ভেঙে যায়, প্লিজ।
ওটা ভাইব্রেট হচ্ছে কোথায়? নিহারবাবুর ফোন তো সম্ভবের বালিশের তলায়, কিন্তু ওটা বের করবো কিভাবে? হে ভগবান, বৌদি, আপনার এখানে আসাটা উচিত হয়নি। আসবো না কিভাবে? বিষয়টা যেখানে আমার নিহারবাবুকে নিয়ে, আপনি স্পষ্টভাবে বলুন যে নিহারবাবুর ফোন আপনার কাছে এলো কিভাবে? ওনার ফোন থেকে আপনি আমাকে ডিস্টার্ব করছিলেন কেন? কোথায় আমার নিহারবাবু বলুন। জিজ্ঞেস করছি আমি আপনাকে, নিহারবাবু কোথায় বলুন। আপনি এইভাবে বলবেন না, না, আমি আপনার এই কথাটা বাড়ির সবাইকে জানাচ্ছি। দাঁড়ান, সবাইকে বলছি আমি। এক ছিল রাজা, এক ছিল রানী, দুজনের ছিল অমর ভালোবাসা। রাজা মারা গেল, আর শেষ হয়ে গেল এদের প্রেম কাহিনী। আমার নিহারবাবু, নিহারবাবুর সাথে কি করেছেন আপনি? আমার নিহারবাবু কোথায় বলুন। আমার নিহারবাবু কোথায়? ভয় পেয়ে গেছি, বেঁচে আছে, কিন্তু কতক্ষণ বেঁচে থাকতে পারবে সেটা তো আপনার উপরে নির্ভর করছে, রুচিতা বৌদি। মানে আপনি যে এতটা স্মার্ট হবেন আমি সেটা কোনোদিনও ভাবতেও পারিনি। বাট আই লাভ দ্যাট। না 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 না, আপনার কি মনে হয়েছিল ওই সাধারণ একটা ঘুমের ওষুধ মিশিয়ে আপনি আমাকে 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 ফাঁসাবেন আর আমি 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 সেই ফাঁদে পা দেব? আরে ভয় তো আমি পেয়েছিলাম যে আপনি হয়তো আমার উপরে সন্দেহ করেছেন। আপনি নিহারকে আজকে সারাদিন একটাও ফোনও করলেন না, আর না একটাও মেসেজ। স্মার্ট। আর এমনকি আমার ফেভারিট বাদাম দুধটাও পাঠিয়েছিলেন আমার জন্য, যেটা পরিবারের কেউ জানতো না, শুধুমাত্র আপনি জানতেন, আর তাও আবার আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে। আপনি আমার সিক্রেট জানতে পেরে গেলেন, কিন্তু আফসোস, আফসোস আপনি এটা ভুলে গেলেন যে আমি একজন ডাক্তার। দুধটা একটা সেপ খেয়েই আমি এটা বুঝতে পেরে গেছিলাম যে এতে ওষুধ মেশানো আছে।
দেখুন আমিও কিন্তু কম স্মার্ট নই। হ্যাঁ সম্ভব, আপনি কেন করছেন এসব? নিহার বাবু তো আপনার ভাই হয়, আপনি কিভাবে করতে পারেন আপনার ভাইয়ের সাথে এরকম? আপনার আপনার লজ্জা করছে না এগুলো করতে? আমিও তো সম্পর্কে ওর ভাই, তাই না? ওর লজ্জা হয়েছিল নাকি আমার গায়ে হাত তোলার আগে, আর তাও আবার বাড়ির সবার সামনে হয়েছিল, হয়নি তো? আপনার জন্য ও তো আমাদের সম্পর্কটা ভুলে গেছিল, তাই না? ভুলে গেছিল না, তাহলে এবার আমি কেন লজ্জা পাবো? হ্যাঁ আপনি কি চান? এবার বললেন তো পয়েন্টের কথাটা। দেখুন, যদি আপনি পিসিমণি বা অন্য কাউকে কিছু বলেন না, তাহলে আপনার প্রিয় নিহার বাবুর পরিবর্তে তার ছবির সঙ্গে জীবন কাটাতে হবে।